আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শোরুমে একটা হুন্ডা ফিট আসছে, 2016 মডেল, মিকা ব্লু কালার, মিড নাইট ব্লু বলে অনেকে। হুন্ডা ফিট এল প্যাকেজের, এল এলইডি প্যাকেজ, যেটা লেদার সিট সহ। ষোলো মডেলের গাড়ি, হাইব্রিড। কালারটা খুব চমৎকার কালার। এই হচ্ছে ব্যাক সাইড, গাড়িটা হচ্ছে 4 পয়েন্টের গাড়ি। আর হোন্ডা ফিটের স্পেস সম্বন্ধে সবাই নিশ্চয় জানেন, আমি দেখাই দিব স্পেসটা কেমন। এক্সিও এবং এলিয়ান, এক্সিও এবং একুয়াচ্ছ ভিতরে লেগ স্পেস অনেক বেশি, উপরে হাইট সহ। এই গাড়িটার মধ্যে যেমন এল প্যাকেজ, এটার মধ্যে যেমন এখানে ক্রুজ কন্ট্রোল সহ আছে। এবং এর প্যাকেজ যেটা হয়, বিল্ট ইন প্রজেকশন এলইডি হেডলাইট। এলইডি হেডলাইটের সুবিধা হচ্ছে কখনো এটা বাল্ব চেঞ্জ করতে হবে না, এবং আলো সবসময় একরকম থাকবে। এলইডি এবং আলোটা হবে সাদা আলো। এটা বাল্ব চেঞ্জ করার কোনো অপশন নাই এলইডি লাইটের, যে মিকা ব্লু কালার, মিড নাইট ব্লু বলে। লাইটটা একটু হেডলাইটটা জ্বালাই দেখি। এই যে আলো, সবসময় এমন আলোই থাকবে, হোয়াইট আলো। আমরা যে সমস্ত ফিট আনি আসলে বেসিক্যালি সবগুলো এল প্যাকেজের আনি, কারণ এল প্যাকেজটা গাড়ি হাই গ্রেডে হয়। লেদার সিট, পিছনে আর্মরেস্ট। হ্যাঁ, এফ প্যাকেজ অনেকে চায় একটু কম প্রাইসের মধ্যে। তো এফ প্যাকেজের গাড়িতে সাধারণত এই প্রজেকশনটা হয় না। এফ কমফোর্ট প্যাকেজ যেটা, ওটা আবার প্রজেকশন হবে, কিন্তু এই ক্রুজ কন্ট্রোল থাকবে না। যেখানে ক্রুজের যে অপশন আছে, এই অপশনগুলো থাকবে না। তো আমরা যার জন্য এল প্যাকেজটা বেশি আনি। আর এল প্যাকেজের সুবিধা হচ্ছে আপনার এই যে লেদার সিট হয়, এবং এই যে আর্মরেস্ট থাকে, এই জায়গায় আর্মরেস্ট এবং পিছনের সহ আর্মরেস্ট। এই ক্রুজ কন্ট্রোল এই জিনিসটা হয় না এফ প্যাকেজে। আর এল প্যাকেজে এই জিনিসগুলো হবে, লেদার সিট হবে এবং মাল্টিমিডিয়া থাকবে, আমার রেঞ্জ সেন্সর থাকে। এখানে যেমন রিঙ্কেল মিরর, রেঞ্জ সেট আসছে অরিজিনাল, এবং টিন্টেড গ্লাস। এটা স্টার্ট দিয়ে দেখি, এই হচ্ছে নেভিগেশন। এটা নেভিগেশনটা সানিও, জাপানের সানিও কোম্পানির নেভিগেশন। যেখানে জিপিএস আসছে এবং এই জায়গাটা ব্লু, ইয়েটা গ্লাসটা রৌদ্রের আলো থেকে এখানে সেভ হবে।
এটা এল প্যাকেজে বেশি হয়, যেটা এলইডি হেডলাইট এবং লেদার সিট সহ থাকে এল প্যাকেজ। সাইড ইয়ার ব্যাগ, এটা গাড়ি মাত্র আসছে, আমাদের ওয়াশ করা হয়নি, লেদার সিট সহ আস। এবং এই লেদার সিটে বসে আরাম, এটা অনেক সফট হয় এল প্যাকেজের সিটগুলোতে। হচ্ছে এখানে ইটিসি কার্ড হোল্ডার এখানে আছে, এটা আর এখানে সাধারণত যেটা যেটা থাকে সবাই নিশ্চয় জানেন, যে ক্রুজ কন্ট্রোল, আর এটা হচ্ছে চেঞ্জ করার সুইচটা। আর এখানে হচ্ছে ইকন অপশন, ফুয়েল পাম্প হবে এটা দিয়ে চালিয়ে গাড়ি, এবং ট্র্যাকশন কন্ট্রোলার, এটা সম্ভবত রেইন সেন্সর, বৃষ্টি পড়লে অটোমেটিক সম্ভবত এই ইয়েগুলা ওয়াইপারগুলো কাজ করবে। আর এখানে পিছনে ওয়াইপার সহ আছে এটার মধ্যে, এটা হচ্ছে রিয়ার ওয়াইপারের, আর এখানে তো সামনের। আর এটা হচ্ছে লেদার স্টিয়ারিং, হচ্ছে পুশ স্টার্ট, আর এখানে আছে চার্জার এন্ড কাপ হোল্ডার। স্পোর্টস মোডে চাইলে চালানো যাবে, একটু আমি ইয়েতে দিয়ে দেখাই, ব্যাক ক্যামেরা উঠছে না। ইকনটা দিয়ে দিই, এই যে ইকন দিয়ে দিলে এই জায়গায় শো করুন, এই যে ইকন। আর উপরে আছে এখানে যেমন ক্রুজ কন্ট্রোলের সেন্সর, এটা গ্লাসের উপরে সামনে বিশাল বড়। এবার একটু পিছনে দেখাই গাড়িটার কেমন, যেমন এই সাইডের এই প্যাডটাও লেদারের, হ্যাঁ এল প্যাকেজের। এই হচ্ছে ব্যাক সাইড, লেগ স্পেস অনেক বেশি। এবং উপরে হাইটটাও অনেক বেশি, এই যে আর্মরেস্টটা চাইলে উঠে রাখতে পারবেন আর্মরেস্টটা। আবার সিট যদি কখনো ইয়ে মনে হয়, এই সিটকে ফোল্ড করা যাবে, দেখাই দিই। এই সিটটাকে একদম ফোল্ড করে আস, এই হচ্ছে স্পিকার ডোর, সাউন্ড সিস্টেমে খুব ভালো। এবং এটার মধ্যে এটা স্পেস অনেক বেশি গাড়িটার, যেমন নিচেও কিছু জিনিসপত্র রাখা যাবে, হ্যাঁ এই সিটের নিচে অনেক স্পেস। এই হচ্ছে পিছনের
LED tail light. Pura tail LED. Dekhte onek bhalo lage ei LED. Honda fitter. Eta niye ashi. এখন ব্যাক ক্যামেরা আসছে অরিজিনাল, এটা হচ্ছে ব্যাক ক্যামেরা, হচ্ছে লাগেজ স্পেস, অনেক স্পেস, এটার হাইট বেশি গাড়ির। এগুলো সহ এলইডি এই নামা প্লেটের এটা হন্ডা কিসের স্টিকার আছে সম্ভবত, এটা সম্ভবত একটা কোট করা আছে রঙের উপর, একটা কোট করা আছে। এই হচ্ছে পিছনের ব্যাক ওয়াইপার, এই গাড়িটা আমরা প্রাইস করছি হচ্ছে গিয়ে 16,30,000 টাকা, ফোর পয়েন্টের গাড়ি, হন্ডা ফিট, এল এলইডি লেদার সিট সহ। আমাদের কাছে হন্ডা ফিট আরেকটা ছিল, এটা দেখাই, এটা বিক্রি হয়ে গেছে, এই যে এটাও ছিল হন্ডা ফিট 17-এর, ব্র্যান্ড নিউ গাড়ি ছিল এটা, একটু দেখাই গাড়িটা। আসলে ওই স্পেস কম শোরুমে, যার জন্য গাড়ি ভালোভাবে দেখানো যাচ্ছে না, গাড়িও অনেক বেশি আসছে আলহামদুলিল্লাহ। এই গাড়িটা আমরা বিক্রি করছি প্রায়, প্রাইসটা দেখে বলতে হবে, 17-এর নিউ শেপের গাড়ি, প্রাইসটা মনে পড়তেছে না কত দিয়ে বিক্রি করছে। আমাদের আস্কিং ছিল 19,50,000 ওই গাড়িটা, যেটা ইয়েলো কালার 17-এর। আর আমাদের আরেকটা হন্ডা ফিট আসতেছে এই সপ্তাহে, আরেকটা ফিট আসবে, সেটা হচ্ছে এই হন্ডা ফিট এই লেমন কালারের, সেম 16 মডেল এল এলইডি। আর এরকম মিড নাইট ব্লু আমাদের আরেকটা জাপানে কিনা আছে, এটা আমাদের ইনশাআল্লাহ নেক্সট মাসে ইনশাআল্লাহ বাংলাদেশে ঢুকবে। তো আজকে তাহলে এতটুকুই, এই গাড়িটা কেউ নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন, প্রাইস তো বলে দেওয়া হয়েছে 16,30,000 টাকা। হন্ডা আর কিছু গাড়ি আছে, হন্ডা গ্রেসও আছে, আরও কিছু গ্রেস ছিল বিক্রি হয়ে গেছে, এগুলো আছে আনসোল্ড অবস্থায় আছে। এটাও গ্রেস রেড কালার, তারপর হন্ডা গ্রেসের মধ্যে আমাদের যেমন এই আরও কিছু গ্রেস আছে, যেমন নন হাইব্রিড গাড়ি গ্রেস মোগেন ভার্সনের আছে, এই হচ্ছে পিছনে স্পয়লার হন্ডা ফিটের, উপর অ্যান্টেনা, আরও কিছু আমাদের ইয়ে আসতেছে হন্ডার মধ্যে, হন্ডা সিআরভি, যেমন হন্ডা সিআরভি সামনে একটা আছে দেখাই দিই, গাড়ি হন্ডার গাড়ি একটু বেশি আনতেছি বর্তমানে আমরা, হন্ডা গ্রেস, হন্ডা ফিট, হন্ডা সিআরভি, এটা সিআরভি 7-সিটার গাড়ি, গাড়ি লক করা, ভিতরে ব্রাউন ইন্টেরিয়ার,
সানরুফ সহ। এটা জেডিএম ভার্সন, এটা সিআরের মধ্যে আবার কিন্তু জেডিএম ছাড়াও আছে। যারা হন্ডা সিআরভি মেড ইন জাপান নিতে চান আমাদের শোরুমে অবশ্যই আসতে পারেন, এবং টেস্ট ড্রাইভ দিয়ে গাড়ি ইনশাল্লাহ চেক টেক করে নিতে পারবেন। আজকে তাহলে এতটুকুই। আমাদের শোরুম হচ্ছে অ্যাড্রেস তেজগাঁও গুলশান লিঙ্ক রোড 205 হাশিম টাওয়ার। আগে যে ব্র্যাক নার্সার, আগে যে ছিল আরং, পুরান আরং হাতিঝিলের মুখে, তার অপোজিটে ব্র্যাক নার্সারির সাথে তিজারাহ মোটরস লিমিটেড। জি আসসালামু আলাইকুম।